বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যই দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবাষা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাদা আকবর এবং আমার ডানের অছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় মিস্টার সাদা দেশের নানা সংকট আছে নানানজন নানাভাবে বলেন নানান রকমের ব্যাখ্যা আছে আপনারা হয়তো একভাবে বলেন ওনারা আরেকভাবে বলেন কিন্তু অনেকে মনে করেন যে সরকারের ভেতরে এখন কিছু সংকট লক্ষণীয় যেগুলো প্রকাশ নানাভাবে করতে শুরু করেছে আপনি কি মনে করেন যে সরকারের যারা রাষ্ট্র পরিচালনা করেন সেই সরকারের মূল সমস্যা কোথায় এখন সংকটটা কোথায় দেখুন আমি এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে যার যার বক্তব্য তুলে ধরবে আমি সরকারের ভিতরে কোনো সংকট আমি দেখতে পাই না আমি যেটা দেখতে পাই সেটা হলো সরকার ভিতরে দল সবাই আছে সুতরাং নিজেদের মধ্যেও তো একটা মতামত থাকতে পারে সেই মতামত নিয়ে আলোচনা হতে পারে এবং এই আলোচনাটা হয় স্বাভাবিক আমরা যখন গণতন্ত্রের কথা বলি তখন দলের মধ্যে সব জায়গায় যদি কেউ যদি কোনো কিছু নিয়ে তার কাছে মনে হয় যে এটা সঠিক না বা এটা এইভাবে শুদ্ধি কোনো করার প্রয়োজন তখন সে সেইটা আলাপ করতে পারে তো সেটাকে আমি সংকট বলবো না সেটা আমি বলবো যে এই ধরনের যত আলোচনা হবে এই আলোচনার মধ্যে দিয়ে আরও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা সমাধান করে সুন্দরভাবে এগিয়ে যেতে সরকারকে বা দলকে সহযোগিতা করবে সুতরাং ভিতরে সংকটটা আমি দেখি না এমনি কি এরকম কিছু দেখেন যে দেশের ভিতরে কিছু কিছু সংকট আছে যেই সংকটের দায় আসলে সরকারের উপরে পড়তে এবং সেটা নিয়ে সরকার এক ধরনের সংকটে আছে দেখুন যদি আমি একটা নাগরিক হিসাবে আমাকে বলতে বলেন তাহলে হয়তো খুব স্বাভাবিকভাবে বর্তমানে যেন দেখা যায় আমরা একটা অর্থনৈতিক চাপের মধ্যে আমরা আছি এবং আমরা মনে করি যে সেই অর্থনৈতিক চাপটিকে যে অনেক ধরনের অনেক বাধা বিপত্তি এসেছে এই সরকার এমন সরকার যে আওয়ামী লীগ সরকার যেই আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বে গত পনেরো বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে সুতরাং অনেক সময় অনেক সমস্যা আসবে একটা সংসারের ভিতরেও অনেক সময় সব সবসময় একরকম চলে না প্রতিটা ক্ষেত্রেই ভালো খারাপ উত্থান পতন থাকবে জোয়ার ভাটা থাকবে এর মধ্য থেকেই আপনাকে গুছিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে সুতরাং যে সংকটগুলো যেরকম এই অর্থনৈতিক চাপ ধীরে ধীরে দেখুন এই খুব বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল যেটা রিজার্ভ কমে যাচ্ছে রিজার্ভ কমে যাচ্ছে এই রিজার্ভের যে এই যে কমে যাচ্ছে কমে যাচ্ছে এই যে একটা ইয়ে এটা কিন্তু আমরা আগে কোনো সময় দেখিনি ধরেন আমরা এই গত পনেরো বছরের আগে যখন ক্ষমতা কোনো সময় রিজার্ভ নিয়ে কোনো কথাবার্তা খুব একটা বেশি হতো না তো এখন একটা হঠাৎ করে চালু করে দেওয়া হয় সেটা নিয়ে চলতে থাকে হ্যাঁ যেটা বললাম আমি সমস্যা আসবে সমস্যার সমাধান হবে এখন ধীরে ধীরে আমরা দেখছি যে রিজার্ভ আবার ধীরে ধীরে বাড়ছে সুতরাং এটা ডিপেন্ড করে হচ্ছে কার হাতে সরকার নেতৃত্ব দিচ্ছে কে স্টিয়ারিংয়ে কে বসে আছে সুতরাং আমি মনে করি যে সঠিক মানুষটাই স্টিয়ারিংয়ে বসে আছে যার বাবা এদের নেতৃত্বে এই তেইশ বছরে আন্দোলন করে দেশটাকে স্বাধীনতার দিকে নিয়ে গেছিল এবং এই তার কন্যার হাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই সরকার সুতরাং সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেই বাধা বিপত্তি আসুক এগিয়ে নিয়ে যাবে আমরা এটাও মাঝে মাঝে ভুলে যাই যে এই খুব হালকাভাবে অনেক সময় করোনাকে নিয়ে বলি করোনায় সারা পৃথিবীর যে সমস্যা হয়েছিল বাংলাদেশ একটা এরকম ছোট একটা দেশ আমরা তার অর্থনীতি অনেক স্বচ্ছল একটা অবস্থানে না সেই জায়গার থেকে যেইভাবে উনার নেতৃত্বে সঠিক নেতৃত্বে যেভাবে সমাধানটা হয়েছিল সেই সমাধানটার কথাও মনে রাখতে হবে এবং সব কিছু মোটামুটি ব্যালেন্স করে দেশটাকে চালিয়ে নেওয়া সেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন এবং এই করোনার অনেক দেশে সব জায়গায় দেখা গেছে যে ওই টিকার জন্য টাকা দিতে হয়েছে আর এখানে বিনা পয়সায় গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই সময় আমরা দেখেছি কিন্তু যে বিরোধী দল যে মানে সত্যকে সত্য বলেন অসত্যকে অসত্য বলেন কিন্তু সেই সময় দেখা গেছে ওনারা বলতেন যে এটা পানি এটা দিলে কিছু হবে না এই ধরনের কথা আমরা শুনতে পেয়েছি কিন্তু নিজেরাও কিন্তু নেতারা সবাই নিয়েছেন নিয়েছেন দেখে কিন্তু বেঁচে আছেন সেই কারণেই অন্তত সকালবেলায় উঠলে একদিন শেখ হাসিনার কথা মনে করা উচিত ছিলেন বলে এইভাবে এই ভ্যাকসিনের ব্যবস্থা করেছিলেন সেই জন্যই তারা গণতন্ত্রের এবং রাজপথে অনেক কথাবার্তা করার সুযোগ পাচ্ছে সুস্থভাবে তারা চলতে পারছে মিস্টার সাদাত হোসেন সেলিম সরকার দেশ নানা সংকটের কথা শুনি অনেক সময় এটাও শুনি যে বিরোধীরাও সংকটের মধ্যে আছে আসলে সংকটটা সবচেয়ে বেশি না সংকটটা তো আপনার এই যে বাংলাদেশ রাষ্ট্রটাই তো এখন একটা সংকটে নিমজ্জিত এবং আপনার এখানে কোনো কার্যকর সরকার আছে এটা আমরা দেখছি না এবং আসলে সরকার বলেন দেশ বলেন আর আপনার রাষ্ট্র বলেন এটা এক ব্যক্তি শাসনে পরিণত হয়েছে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় প্রতিফলিত হচ্ছে ব্যক্তি যা বলবেন সেটাই কার্যকর হচ্ছে এর বাইরে কোনো কিছু আপনার কেউ কাউকে পরোয়া করছে না সরকার তো যদি আপনি মনে করেন যে একটা সরকার দেশে আছে তাহলে সরকার গভীর সংকট নিয়ে সরকার অর্থনৈতিক সংকট নিয়ে সরকার জনসমর্থনের একদম তলানিতে আছে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে মানুষের না বিশ্বাস হয়ে গেছে এবং সমস্ত মিথ্যাচার দিয়েই এই সরকার পরিচালিত হচ্ছে এবং দেখুন আপনার এই সরকারের সমর্থক এবং এই সরকার যারা পরিচালনা করছেন মানে তাদের মনোভাব তাদের আপনার মনোবৃত্তি এবং তাদের চিন্তা চেতনা এটা বাংলাদেশের শতকরা পঁচানব্বই ভাগ মানুষের সাথে কার্যকর হয় না এটা একটা নিজস্ব গতিতে চলে আপনার এটা নিজস্ব বিশ্বাসের মধ্যে আছে আমরা বিশ্বাস করি সকালবেলায় বেঁচে আছি আল্লাহ তালার কারণে আর ওনারা বিশ্বাস করেন যে সকালবেলায় ওনারা বেঁচে আছেন শেখ হাসিনার কারণে এই যে মৌলিক পার্থক্যটা এই যে একটা আওয়ামী ধর্ম এবং আওয়ামী ধর্মের মানে অনুসারীদের মধ্যে এক ধরনের ধরেন যদি তারা মানে টুঙ্গি পাড়া যায় তাদের কাছে মদিনার সুবাতাস মানে পায় এই ধরনের চিন্তা চেতনার মধ্যে দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে রাষ্ট্রটা একটা লুণ্ঠনের খনি লুণ্ঠন করছে যে যেমনি পারছে রাষ্ট্রটাকে লুণ্ঠন করছে এবং এই লুণ্ঠনের একটা লাইসেন্স ঢালাও লাইসেন্স কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনার টিকে থাকার জন্য সরকার যেহেতু জনগণের সমর্থন নাই সেহেতু জনগণের সমর্থন না থাকার কারণে রাষ্ট্রযন্ত্রকে বলেছে যে আমাকে সমর্থনের বিনিময়ে তোমাদের জন্য খুন মাপ যে যায় তাই তারপর সরকার টিকে থাকা সত্ত্বে প্রতিবেশী দেশকে বলছে যে তোমরা মানে যাই ইচ্ছা তাই চুক্তি করো যেভাবে পারো সেভাবে দেশটাকে তোমরা নিয়ে যাও আমাদের কোনো আপত্তি নাই আমাদের এক জায়গায় একটা কথা সেটা হলো আমরা রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে আমরা এবং আমাদের লোকজনরা লুণ্ঠন করতে হবে লুণ্ঠন করে দেশটাকে ফোকরা বানিয়ে দিতে হবে অর্থনীতির যে মুদ্রাস্ফীতির প্রচণ্ড চাপের মধ্যে মানুষের না বিশ্বাস হয়ে গেছে রিজার্ভ আজকে শূন্যের কোঠায় যত কথাই বলুক না কেন আপনার একটা দেশের স্ট্যান্ডার্ড রিজার্ভ হচ্ছে যে তিন মাসের যদি আমদানি ব্যয় আপনার নির্বাহ করতে পারে এখন আমদানি তো করাই যাচ্ছে না শতভাগ মানে অর্থায়ন করে এলসি করতে হচ্ছে আপনার আমদানি ব্যয় বেড়ে গেছে এবং ডলারের মূল্য এখন আপনার ব্যাংকের এক রেট বাইরের এক রেট সব মিলিয়ে অর্থনীতি ভয়ঙ্কর চাপের মধ্যে আছে আর দুর্নীতির মাত্রা রকম মানে মহাকাব্যগুলো আমরা এখন দেখতে পাচ্ছি সামনে এই মহাকাব্যটা সারা বাংলাদেশের প্রত্যেকটা আপনার উপজেলা ইউনিয়ন থানা পর্যায়ে ব্যাপ্তি হয়ে গেছে আমরা কোনো কোনো কারণে কারো বিঘ্নিত ঘটে দেখলে আমরা হয়তো দেখতে পাচ্ছি দু একজনের কাহিনি কোনোভাবে মানে প্রকাশ পাচ্ছে কোনো কিছু কিছু কাহিনী প্রকৃতিগতভাবে মানে মানে প্রমাণ পাওয়া যাচ্ছে বোয়া প্রাণী দেখিয়ে দিচ্ছে সরকারকে যে সরকার কতটা উলঙ্গ সরকারের পরিষদ কতটা উলঙ্গ সরকারের প্রশাসন কতটা উলঙ্গ সরকারের বাহিনীগুলো কতটা উলঙ্গ তো এই অবস্থার মধ্যে দিয়ে এটা আমাদের দুর্ভাগ্য আমরা একটা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি আমাদের আজকে দীর্ঘদিন পর্যন্ত ভোটাধিকার নাই আমরা ভোট প্রয়োগ করতে পারছি না আমরা আমাদের ভোটের মাধ্যমে আমাদের শাসক নির্বাচিত করতে পারছে না আমাদের শাসকরা আপনাদের তাদের টিকিয়ে দেখার জন্য ভালোভাবে বলেছে যে আমাকে ক্ষমতা রাখার জন্য ওপেন যা ইচ্ছা তাই করো যাকে খুশি তাকে মারো কসফ্রায়ের নামে শত শত হত্যা করা হয়েছে শত শত নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে একটি জায়গায় সেটা হলো যে ক্ষমতা টিকে থাকার জন্য ক্ষমতায় টিকে থাকার যে উদাগ্র বাসনা কামনা এটা দিয়ে আমাদের দেশটা একদম সর্বনাশে শেষ প্রান্তে চলে গেছে আজকে যেসব মহাকাব্যগুলো আপনার দেখছেন শিওরে ওঠার মতো মহাকাব্য তো এটা তো সরকার কি কোনো এজেন্সি জানতো না সরকার কি জানতো না যে এই ধরনের কথা একজন কর্মকর্তার সাতশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন প্রকাশ পাচ্ছে এবং তার জন্য কী হলো তাকে শাস্তি দেওয়া হলো ঢাকা থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো কী আশ্চর্যকতা মানে মানে অন সার্ভিসের মধ্যে তাকে জাস্ট মানে মানে কোনো জব দিই তা নাই একটা জবাবদিহীন একটা সরকার প্রত্যেকটা প্রকল্পকে দুই থেকে তিন গুণ চার গুণ পর্যন্ত বাড়িয়ে এটা অপ্রয়োজনীয় প্রকল্পগুলো হাতে নিয়ে কমিশন ভিত্তিক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার পরে দেশটাকে একদম ফোকলা বানিয়ে ফেলেছে যখনই আপনার পায়রা বন্দরের কথা হয়ে উঠেছে আমরা বলেছি পায়রা বন্দরের পক্ষে যারা আছে তারা দেশ এবং দেশের অর্থনীতির শত্রু আজকে দেখা যাচ্ছে যে পায়রা বন্দরের কারণে আজকে দেশের মানে এই যে মূল্যবান বৈদেশিক মুদ্রা আমরা ঋণ করে আজকে পরিশোধ করতে হচ্ছে আজকে চট্টগ্রামের যে কন্ডফুলি টানেল এগুলো বাহা বাহান নেওয়ার জন্য এবং কমিশন খাওয়ার জন্য আজকে দেখা যাচ্ছে কন্ডফুলি টানেল আপনার পরিচালনা ব্যয় পঞ্চাশ কোটি টাকা দুই কোটি টাকা সেখানে আপনার খরচ উঠছে না এই প্রকল্পের কোনো প্রয়োজন ছিল মানে প্রয়োজন ছিল না আপনার এই যে মেট্রো রেল করেছে মেট্রো রেল করেছে আশি টাকা ভাড়া এবং গতকালকে থেকে এটা পনেরো পার্সেন্ট ভ্যাট বসেছে পৃথিবীতে সর্বনির্ভর প্রতিবেশী ভারত যে সেখানে সেখানে দশ রুপি দিয়ে শুরু মেট্রো রেলের ভাড়া আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠছি আমরা মানে আমরা সেখানে একদিকে মানে আমরা কয়ভাবে লুণ্ঠনের শিকার হচ্ছি একদিকে প্রকল্পগুলোর কারণে আমরা লুণ্ঠনের শিকার হচ্ছি একদিকে আমরা অতিমূল্য দিয়েগুলো ব্যবহার করতে হচ্ছে দেশের অর্থনীতিটাকে একেবারেই তলানিতে নিয়ে গেছে আপনার ঘুষ দুর্নীতি অপচয় এগুলো এত বেশি বেড়ে গেছে যে এগুলো মানে কন্ট্রোল করার মতো কোনো ব্যবস্থাই নাই মাঝে মাঝে লোক দেখানো কিছু ঘটনা ঘটে এরপরে এটা আবার সবাই ভুলে যায় সাদা বাগর শুনছিলেন আপনি আমি কথাগুলো শুনছিলাম শুনছিলাম আমার মনে হয় যে ধরেন উনি বা ওনার দল বা অ্যালায়েন্সে যারা আছেন যাকেই বসাবেন ঠিক একই সেম রেকর্ডটা বাঁচতে থাকবে এবং ওনার যে কথাগুলোর মধ্যে দিয়ে হয়তো একটা দুইটা কিছুটা আংশিক সত্যতা পাবেন আর বাকি যতগুলো কথা ঢালাওভাবে একেবারে মানে অসত্য কথার উপরে ওনারা কিন্তু জনগণকে বারবার বিভ্রান্ত করছেন প্রতিটা ক্ষেত্রে এই যে যতগুলো কথাগুলো ওনার ইয়েতে আসলো দেখেন এলিভেটেড হাইওয়ের কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বললেন উনি যে একদিকে টাকা বাড়ছে এইটা পিপিপিতে হয়েছে পিপিপিতে হয়েছে সরকারের কোনো ইনভেস্টমেন্ট না পিপিপিতে হয়েছে এবং সেটা করাতে কিন্তু আমার ট্রাফিক যে সমস্যাটা জ্যামটা হওয়া যেটা সেটার জন্য তো আমার লাঘব হবে তারপরে উনি কর্ণফুলের কথা বললেন ওনাদের হয়েছে কি ওই যে ফোরসাইটনেস বলে কোনো কিছু নাই সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে ওনার সরকারের বিরুদ্ধে কথা বলবে পঞ্চাশ কোটি টাকা মেনটেন্স ধরে নিলাম ওনার কথায় সত্যি পঞ্চাশ কোটি টাকা মেনটেন্স আমি এক্সাক্টলি জানি না দুই কোটি টাকা ধরে নিলাম ওনারটাই রাইট দুই কোটি টাকা ওখানে কালেকশান হচ্ছে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি আজকে দুই কোটি টাকা পাচ্ছি সেটা হিসাব না আপনি পাওয়া যাবেন যে এটার কারণে আপনার ভবিষ্যতে দুই বছর পাঁচ বছর দশ বছর সামনে আমি কী কতটুকু আমার এটা উপকার হবে বেনিফিট হবে সেটার দিকে উনি দেখবেন উনি এখন ওই দুই কোটি টাকা এক কোটি টাকার হিসাব করবেন তো প্রতিটা ক্ষেত্রে এই যে ধরেন যেই কথাগুলো ওনারা নিয়ে আসেন যে দেশের অর্থনীতি শেষ হয়ে গেল তারপরে যতগুলো কথাগুলো বিভিন্ন পয়েন্টে যেগুলো আসে আমার কথা হলো কি আমরা যখন এক জায়গায় বসি আলোচনা করি যদি কোন জায়গায় মনে করি যে হ্যাঁ এই জায়গাটায় আমার আমি আসলে সমস্যা আছে বা এই জায়গায় তাহলে আমি সেই সমস্যার কথাটা স্বীকার করতে আমার কোনো তো খুব সমস্যা হওয়ার কথা না কিন্তু ওনাদের ইয়েটাই হলো অ্যাটিচিউডটাই হলো প্রতিটা বিষয়ে সরকারের নেগেটিভিটি ধরে নেওয়া এবং দেশ শেষ হয়ে গেল ভারতের কথা বলবে বিভিন্ন রকম এক ফিক্সড ফিক্স কিন্তু ওনারা যেখানে যেটাই বলবে ভারতের কথা বলে ভারতের সাথে কেন বন্ধুত্ব থাকবে তারপরে ইদানিং ওনাদের যে ওনাদের অ্যালায়েন্সের যেমন বিএনপির যে সাধারণ সম্পাদক উনি একজন সিনিয়র নেতা কিন্তু আমি দেখছি যে ওনাদের যে ওনার যে কথাবার্তাগুলো গত কয়েকদিন ধরে আসছে মানে ওই লেভেলে ভারত প্রসঙ্গে ভারত প্রসঙ্গে এবং ওর সাথে যে আলাপগুলো আসছে প্রত্যেকটা যেরকম দিয়ে আবার আসছে সেই পঁচিশ বছরের গোলামী চুক্তির কথা তিনি বলেছেন এবং আমরা জানি স্বাধীনতার পরে এই জিনিসকে সারা বাংলাদেশে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল যে মুজিব ইন্দিরা চুক্তি দেশকে বিক্রি করে দেওয়া হলো। বারোটা পয়েন্টের একটা পয়েন্ট বলুক যে কোন পয়েন্টে দেশের স্বার্থ বিক্রি করা হয়েছিল বলতে পারবে না কারণ সেরকম কোনো কিছু ওর ভিতরে নাই আর আজকে যে এই যে এই যেটা বলা হচ্ছে যে চুক্তিগুলো হয়েছে একটা পয়েন্ট ধরে ধরে বলুন কোন চুক্তিটা আপনি যে এই যে নেটওয়ার্কের কথা বলা হচ্ছে যে আমার রেলের ইয়ে দিচ্ছে এই ট্রান্সেশিয়ান নেটওয়ার্ক এটার উপরে সেই বিরানব্বই সালে জাতিসংঘে যখন এসকের আটচল্লিশতম অধিবেশন সেইখানে এটা নিয়ে ইয়ে করা হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে দুই সালে এটা চুক্তি হয় পঁচিশটা দেশ এটার ভিতরে সই করেছে এবং এই কানেকটিভিটি যত বাড়বে সেটা তো বাংলাদেশ কেন সবাই কিন্তু সেটাতে উপকৃত হচ্ছে কই কোরিয়ার থেকে শুরু করবে পুষান থেকে একেবারে টার্কি পর্যন্ত যাবে এবং যেই ভারতের সাথে চায়নার এত দূরত্ব যেরকম সম্পর্ক আমাদের কিন্তু দেখেন এই নেপালের মধ্যে দিয়ে কিন্তু নেপালও ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার ইনভেস্ট করছে তাদের ইনফ্রাস্ট্রাকচার রেল লাইনটা করার জন্য এবং এটা কানেকটিভিটি হবে এখান থেকে ভারত হয়ে নেপাল হয়ে তারপর চায়নায় যাবে তো আপনার এই নেটওয়ার্কটা যদি বাড়ে তাহলে কানেকটিভিটির কারণে আপনার ক্ষতিটা কোথায় আপনি খালি বলবেন ভারত কারণ ভারতের সাথে ওনাদের সম্পর্ক আছে কারণ ওনারা মনে করে যে ভারতের বিরুদ্ধে বলা আর মনে করে সরকার সরকারের সাথে ভারতের সম্পর্ক থাকবে আমার পাশের দেশ আমাদের তো মূল ইয়েটাই হলো হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না এবং আমার যেই দেশ আমাকে স্বাধীনতা যুদ্ধে আমাকে সহযোগিতা করেছে যেই দেশের সেনাবাহিনী আমার মুক্তিযুদ্ধের সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশের স্বাধীনতার সময় তারা রক্ত দিয়েছে যারা আমাদের এইখান থেকে শরণার্থী গিয়েছিল তাদেরকে ওখানে থাকার ব্যবস্থা করেছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে সেইটা যদি আপনি অস্বীকার করেন যদি কোন জায়গায় সমস্যা সেই জিনিসটা তুলে ধরেন সুতরাং তাদের সাথে আমাদের তো খারাপ সম্পর্ক থাকার কোনো কারণই নাই ভালো সম্পর্কই থাকার কথা এবং আমরা তাদের জন্য যে সহযোগিতা আমরা করেছি যে বাংলাদেশকে তাদের বিরুদ্ধে যাতে কোনোরকম ইনসার্জেন্সি না হয় সেই জন্য যত ধরনের ইয়ে সহযোগিতা করা আমরা করেছি শুধু আমরাও চাবো তাদের সাথে সহযোগিতা করা আর ভারতের সাথে আপনার সে বন্ধ করে দেন তাহলে ভারত থেকে যে আমি আমদানি যেগুলো করছি প্রতিটা ক্ষেত্রে আপনি আমাদের এই অর্থনৈতিক অবস্থায় সেটার ইম্প্যাক্ট হয় কিনা এবং সেটা ইম্প্যাক্ট হবে নেগেটিভ ইম্প্যাক্ট হবে তাহলে এই যে কথাগুলো প্রত্যেকটা জায়গায় আসতেছে আপনার বলেন আপনারা আপনাদের কথা বলেন কিন্তু আপনারা যেই কথাগুলো বলতেছেন কোনোটা আরেকটা নেই আরেকটা হলো এই যে কথায় কথায় দেখবেন জনগণ আমরা আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল এবং তার ইতিহাস সবাই জানে আমরা ভুল করতে পারি কিন্তু আমরা জেনে শুনে দেশকে বিক্রি করার কোন জনগণের কথা বলে ওনারা ইয়ের কথা বলে আপনারা নির্বাচন করছেন কোনো সময় যে আপনি জনগণের কথা বলবেন জনগণ আপনার না নাই আপনি জানবেন কেমন আপনি যখন নামবেন তখনই বুঝবেন আপনি জনগণ আপনার আছে কিনা সুতরাং এরও অনেকগুলো দল থাকে যারা চোদ্দ দল আঠারো দল বাইশ দল কোন কোন দল আছে প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া তার একটা সমর্থনকারী কেউ নাই লুটপাটের বলেছেন সেটা আমি এই মানে যেসব জিনিসগুলো আসছে আচ্ছা এখন এখানে আসছে বেনেজি সাহেবের কথা আসছে তারপরে আপনার একটার পর একটা বেশ বড় বড় ইয়েগুলো আসছে হ্যাঁ প্রত্যেকটা যারা আমার কথা হলো যারা দুর্নীতি করবে যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং এইটার জন্য খুব স্বাভাবিকভাবে যেহেতু এই সরকারের সময় সরকার তো কিছুটা সে দায়বদ্ধ সেটার জন্য থাকে কারণ বিভিন্ন এজেন্সির যারা সবাই প্রশ্নগুলো করে বিভিন্ন এজেন্সিরাগুলো কি দেয়নি এখন আমার কথা হলো যে যেটা আমি বলিস সময় সেটা হলো দেখেন একটা সামাজিক অবক্ষয় এই বাংলাদেশে হয়েছে এবং এই সামাজিক অবক্ষয় হয়েছে এমন চরমে হয়েছে যে প্রতিটা টিয়ারে যে যেখানে সুযোগ পায় সে কিন্তু একটা তার সেই সুযোগটার সদ্ব্যবহার করছে আমরা সরকারি আমলা বলেন প্রতিটা ক্ষেত্রে যদি আমি রাজনীতিবিদ বলেন সব ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের অনেকগুলো হচ্ছে সুতরাং এই সামাজিক অবক্ষয়ের হাত থেকে এই সমাজের সবাইকেই কিন্তু প্রতিটা সেক্টরের সবাই যারা আছে সবারই সমানভাবে দায়িত্ব সরকারের দায়িত্ব তো আলাদা থাকবেই তারপরে প্রতিটা ক্ষেত্রে সবার দায়িত্ব যে কিভাবে করে এই একটা সামাজিক আন্দোলনের মধ্যে এই সমস্ত অসম কাজ যারা এই অন্যায় করছে যারা দেশের থেকে টাকা লুটপাট করার চেষ্টা করছে বা করেছে তাদেরকে প্রতিহত করা এবং এর সাথে দিয়ে এই যে দেখলেন বললেন একটা ওই যে ছাগলের গল্প তো বুঝতে পারছি এখন ছাগলের গল্প যেই লোকটা আজকে ইয়ে এক্সপোজড হলো এখন সেই জিনিসটা ওই অবলার জন্য আমার কথা হলো যদি যে অন্যায় করছে যখন যেটা হয় তখন তো সেটার জন্য তার আপনারা দেখেছেন যে তার ইমিডিয়াল তার বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে এবং সেই তো আইনের আওতার ভিতরে অলরেডি নেটের মধ্যে এসে গেছে আর যদি কাউকে একজনের ব্যাপারে আসলো যে সাতশো অ্যাকাউন্ট আমরাও কাগজে পড়েছি সাতশো অ্যাকাউন্ট এবং বললেন যে সিম্পল এখান থেকে নিয়ে আরেকজনে তারা ট্রান্সফার করে দিল ভিতরে তার তদন্ত হচ্ছে কিনা ইন্টারনাল তদন্তগুলো হচ্ছে কিনা দুর্নীতি দমন কমিশন সেটা নিয়ে আগাচ্ছে কিনা এই খবরগুলো আগে নেন আপনি হঠাৎ করে বলবেন খালি ট্রান্সফার করে দিল মানে আপনি গভীরতা না যে পুরো তথ্যটা না নিয়ে আপনি একটা ছাড় কারণ আপনি আমি যখন এখানে আলোচনা করছি দেশের জনগণ তো এখানে এটা বসে শুনছে তো শুনলে আমাদের প্রত্যেকের কাজ হলো আমাদের যার যার জায়গার থেকে যার যার বক্তব্যটা তুলে ধরা জনগণ সব কিছুর মালিক জনগণই বিচার করবে ও জনগণ ওনাদের যে জনগণের কথা বলে আর এই যে জন যা যা বলে আপনারা আজ পর্যন্ত নির্বাচনও করলেন না কিছু করলেন না আপনি জনগণ আপনার সাথে আছে কি নাই আপনি কিভাবে বুঝবেন সালিম না আসলে নির্বাচনে মানে নির্বাচনের নামে যে নির্মম প্রতারণা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় একটা সর্বোচ্চ চেয়ারে বসে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যে নিষ্ঠুর এবং নির্মম প্রতারণা দুই হাজার সালে করেছে এর উপর তো আর কোনো প্রতারণা হতে পারে না মানে বাটপাড়ি চিটিংবাজির একটা সর্বশেষ নমুনাটা আঠেরো সালে নির্বাচনে শেষ করেছে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরে এক রামগঞ্জ সেখানে আপনার ধানের শীষ নিয়ে যদি আপনি যাও মানে যাকে মনোনয়ন দেবেন তিনি জয়লাভ করবেন এবং সেখানে উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে উনিশশো নব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগের একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগের জামানত বাজাপ্ত হয়েছে এবং পরবর্তীকালে বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য অনেক বেশি আমরা দুই সালে যখন নির্বাচন করতে গিয়েছি আপনার সারা বাংলাদেশে কি এটা তার রাজত্ব কাম করেছে এবং সেখানে আপনারা দেখেছেন যে সাতজন নির্বাচিত হয়েছে এটা তো কোনো উন্মাদও বিশ্বাস করবে না বিরোধী দল থেকে বিরোধী দল থেকে সাতজন নির্বাচিত উন্মাদও বিশ্বাস করবে সুতরাং আমাদের নির্বাচন করার নির্মম অভিজ্ঞতা আছে এবং নির্বাচনের নামে আওয়ামী লীগ কতটা নিচে নামতে পারে এবং আওয়ামী লীগের কারণে প্রশাসন কতটা নিচে নামতে পারে এটা তো আমরা দেখে গেছি আমরা যে কারণে গত নির্বাচনটাকে বর্জন করেছি এবং এই নির্বাচন জনগণ বর্জন করেছে নির্বাচনেরকে বৈধতা দেওয়ার জন্য একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে একটা রাজনৈতিক দল কতটা জঘন্য মানসিকতার হলে আপনারা নিজের প্রতীকের বিরুদ্ধে আবার আরেকজনকে নির্বাচন করতে উৎসাহিত করে এবং নিজেরা নিজেরা হানাহানি করছে গতবারের নির্বাচন কি হয়েছে কতটা শুদ্ধ হয়েছে এবং কতটা অশুদ্ধ হয়েছে এটা বলার জন্য অসীম কুমার উকিলে যথেষ্ট এটার জন্য আপনার ওই যে গোলাপ সাহেব যথেষ্ট সানজি হাসন যথেষ্ট যারা হাসন ইনু যথেষ্ট তারাই বলছে যে নির্বাচনের নামে কি প্রশাসনটা হয়েছে নির্বাচনের নামে প্রশাসন করার জন্য প্রশাসনকে লাইসেন্স দেওয়া হয়েছে উনিশশো চোদ্দো সালের আন্দোলনকে দমন করার জন্য এই ব্যানর্জিদেরকে মানে ঠালাও লাইসেন্স দেওয়া হয়েছে সেই ব্যানজিররা রাষ্ট্রকে সম্পদ মনে করেছে বিশ্বাস করেন একজন থানার ওসি পর্যন্ত আমি আপনাকে আপনার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো একজন একজন থানার ওসি একজন এমপিকে দুই পয়সার মূল্য দেয় না দুইটা পয়সার মূল্য দেয় না এবং বলে যে আমরাই তো বানিয়েছি এবং এটা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেকেই বলতে শুনেছি এই যে কিসের এমপিগুলো তো আমরা বানিয়েছি সুতরাং এখানে এখানে একটা দল হিসাবে আওয়ামী লীগ একদম দেউলিয়াপনা শেষ পর্যায়ে একটা রাষ্ট্রকে লুণ্ঠন করছে এক সাতশো অ্যাকাউন্ট পেয়ে যাওয়ার পরে আবার তার নামে তদন্ত করতে হবে আবার তাকে ইয়ে করতে হবে আপনি মিনিমাম সাসপেন্ড করেন না আপনি তাকে বদলি করেছেন অসত্য তো কিছু নয় ব্যানজিরের সম্পদের বেরিয়ে গেছে এবং পালিয়ে গেছে জামানের সম্পদ বেরিয়ে গেছে পালিয়ে গেছে এই এইরকম ব্যানজির এরকম জামান একদম শত শত হাজারে হাজারে থানায় থানায় আপনার প্রতিটি সেক্টরে প্রতিটি সেক্টর ধ্বংস করে ফেলেছে প্রতিটি সেক্টর নিষ্ঠুরভাবে ধ্বংস করেছে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য আপনি এই যে বলেন যে ভারতের বিরোধিতা আপনি মানে আমাদেরকে আপনার ছেলের হাতের মোয়া দেখাচ্ছেন আপনার তার্কি পর্যন্ত আমরা রেলল্যান্ডে যেতে পারবো আমরা থাইল্যান্ড পর যেতে পারবো ওকে আপনি যদি থাইল্যান্ড এবং তার্কি পর্যন্ত যেতে পারি আমাদের তো কোনো আপত্তি নেই আমরা তো ট্রানজিটের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই আমাদের করিডোর দর ব্যাপারটা আপত্তি আছে আমাদের যেগুলোতে তো বলে লাভ নাই তো ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত তো আমরা ট্রেন করে ট্রেনে করে যাই সেখানে তো আর কালাতালে বেড়া নাই সেখানে তো আর ফালানিকে গুলি করে হত্যা করা হয় নাই আমাদের বিএসএফ বিজেপিকে গুলি করে হত্যা করা হচ্ছে আপনার এই যে দিন আপনার এই যে বারোটা দশটার সময় চুক্তি স্বাক্ষর করলো সেই দিনও আপনার কুড়িগ্রামে আপনার সীমান্তকে দুইজনকে হত্যা করা হয়েছে তাহলে এই ধরনের বন্ধুত্বটা আমরা নিকুচি করি আপনার যে বন্ধুত্বে আমরা বাণিজ্যের মধ্যে প্রচণ্ড একটা ভারসাম্য আপনি বিশ্বাস করুন আপনার বাংলাদেশ থেকে আমরা কোনো কিছুই রপ্তানি করতে পারছি না প্রতিটা পদে পদে বাধা আপনি ব্যানাপোলে অথবা অন্যান্য স্থল দেখেন শুধুমাত্র মানে এই যে গার্মেন্টসে জুট ছাড়া আমরা আর কোনো কিছুই রপ্তানি করতে পারি না আমরা যদি রপ্তানি করতে পারতাম তাহলে প্রাণ আর ফেলে সামগ্রী সারা ভারত জয় করে ফেলতে পারত যদি সেই সুযোগটা দিত ভারত সেই সুযোগটা দিতে যায় না ভারতের সাথে অমিমিংসিত যে চুক্তিগুলো আছে ফারাক্কা বাধ্য তিস্তা চুক্তির পানি বন্টন তিস্তার চুক্তি পানি বন্টনের কারণে যে উত্তরবঙ্গটা শুকিয়ে যাচ্ছে আমরা কি সেটা আদায় করতে পেরেছি আমরা আমাদের অত্যন্ত সেন্সিটিভ যে সেনা সেনাবাহিনীর প্রশিক্ষণের সমস্ত দায় দায়িত্ব আমরা ভারত হাতে তুলে দিচ্ছি আমরা স্যাটেলাইট ভারত হাতে তুলে দিচ্ছি আমরা যেখানে আপনার ত্রিপুরা থেকে আপনার কলকাতা পর্যন্ত চল্লিশ ঘন্টা জার্নি সেটাকে আমরা ছয় ঘন্টায় পরিণত করতে করে দিচ্ছি তা আমরা তো দিয়েই যাচ্ছি আমরা কি এখন পর্যন্ত নেপালের সাথে কোনো ট্রানজিট করতে পেরেছি নেপালের সাথে আমরা কোনো বাণিজ্য করতে পেরেছি এই চুক্তি কি নেপাল ভারত বাংলাদেশ মিলে কি একটা চুক্তি করতে পারছি এই যে এত ভয়াবহ চিত্র আপনি তুলে ধরছেন তাহলে বিরোধী দলের দায়িত্ব কি বিরোধী দল কিছু করতে পারছে না কেন বা করছে না কেন সংকটটা কোথায় না না বিরোধী দল কিছু করতে পারছে না বিরোধী দল তো আন্দোলন করছে বিরোধী দলকে যেভাবে নির্মমভাবে ব্যানার্জির এবং আসলে যেমনকে লাইসেন্স দেওয়া হয়েছে এটা তো এখন প্রমাণ হয়ে গেছে গুণ খুন করার জন্য তাদেরকে ওপেন লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে এই লাইসেন্স দেওয়ার কারণে তারা দেশটাকে লুণ্ঠন করছে আমরা আমাদের যে দায়িত্ব পালন করা সে দায়িত্ব পালন করছি আমরা জনগণকে আমরা একটা জায়গায় আমরা স্যাটিসফাইড যে আমরা যে মানে আওয়ামী লীগ মৃত্যুকে ভয় পায় না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় এটা আমরা কিন্তু ভয় ধরিয়ে দিতে পেরেছি একটা সুষ্ঠু নির্বাচন আমাদের প্রধানমন্ত্রী কী হবেন আমাদের রাষ্ট্র পরিচালনা আমরা কিভাবে করব। আমরা জনগণের কোনো কমিটমেন্ট দিতে হবে না পড়াডুবি হয়ে যাবে আওয়ামী লীগের এবং তিনশো আসনে পরাজিত হবে জনগণকে আমরা সেভাবে প্রস্তুত করেছি আমরা বিরোধী দল হিসাবে যদি বলেন তাহলে আমরা সে দায়িত্বটা পালন করেছি জনগণের কতটা তীব্র ঘৃণা আপনার ভারতের প্রতি এবং জনগণের তীব্র ঘৃণা এই সরকারের প্রতি এখানে জবাবদিহীনতা একটা মানে একটা একটা আদর্শে পরিণত করেছে জবাবিহীনতাটাকে একটা ইন্ডা মানে একটা একটা আমি কী বলবো আপনাকে যখন দেখলাম যে বাংলাদেশের ক্রিকেটের সহ অধিনায়ক তিনি ঘুমে থাকার কারণে তিনি খেলতে পারেন নাই মানে কারো কারো কোনো দায়বদ্ধতা নাই কারো কোনো জবাব দিতে নামে যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন করো যা ইচ্ছা তা করো তুমি লুণ্ঠন করো তুমি দেশটাকে শোষণ করো সর্বক্ষেত্রে আমি আমার ক্ষমতা চাই আমার চেয়ার চাই আমার অ্যাপসোলিউট পাওয়ার চাই এর বিনিময়ে দেশটা জাহান নামে চলে যাক কোনো আপত্তি নেই খেটে খাওয়া মানুষের কতটা কষ্ট মানে একটা মানে দিনমজুর বলেন একটা স্বল্প আয়ের লোক বলেন তাদের কতটা কষ্ট শুধুমাত্র সুখে আছে আওয়ামী লোকজন আপনি কি বলেন আপনার এই যে আওয়ামী প্রথম ক্ষমতা আসার পরে শেয়ার বাজারে কেলেঙ্কারি কোনো বিচার কি আপনি দেখেছেন আপনি এই যে ক্যাসিনো কান্ডের এই যে প্রচণ্ড রকমের আপনার এই যে একটা কেলেঙ্কারি হয়েছে কিছুদিন লোক দেখানো ধরপাকড় হয়েছে এরপরে কাউকে পাতি দেখেছেন এখনো কাউকে শাস্তিপাতি দেখবেন না কেউ শাস্তি পাবে না কারণ এরাই সরকারের বেনিফিশিয়ারি এই ব্যানজিরাই কিন্তু আপনার মানে প্রকাশ্যে গুলি করে মানে মায়েকা হত্যা করেছে আপনি দেখেন মানে আওয়ামী লীগ মানে আমি বললাম তো রাজনৈতিক দল হিসেবে কতটা দেউলিয়া এটা তো আমরা একটা জিনাইধর কাণ্ডতেই প্রমাণিত হয়ে গেছে যে একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ইনার কন্ট্রাডিকশানটা তাদের তার তিনশো আসনের মধ্যেই তারা নিজেরা নিজেরা একটা যুদ্ধ করছে এখানে আমাদের কিছু করতে হবে না তো তাদের এই যুদ্ধের ভারে তারা নিজেরাই কিন্তু পতিত হয়ে যাবে সাদা বাগব এখন দেখেন আমরা ওনার কথার ভিতরে যেগুলো আসলো যে আওয়ামী লীগের যা করুণ অবস্থা সরকারের যেরকম করুণ অবস্থা এবং তিনশো আসনে ধরেন ওনার কথাই আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ আসবে না হেরে যাবে তাহলে আমার কথা হলো আপনারা কি এখানে বসে বসে আঙুল চিপাইতেছেন আপনার তো সব আপনার সাথে আমরা তো উনসত্তরে গণ অভ্যুত্থান দেখেছি আমরা নব্বই সালে এসা সরকারকে নামানো হয়েছে গণ দেখেছি তাহলে আপনারা এই এতগুলা বিশাল অ্যালায়েন্স সারা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাদের সাথে তিনশো সংসদ সদস্য কেউ ভোটে নির্বাচিত হয় নাই কারও জনগণ কারোর সাথে নাই তাহলে তো আপনার দশ সেকেন্ড লাগার দরকার কথা না যে এই সরকারকে পতনের জন্য আমরা তো এই আওয়ামী লীগ বিভিন্ন এত সহজে কোনো সময় ক্ষমতায় তো আওয়ামী লীগ আসে নাই কারণ আওয়ামী লীগকে অনেক যুদ্ধ করতে হয়েছে আওয়ামী লীগের দেশ স্বাধীন করার জন্য যেরকম যুদ্ধ করতে হয়েছে তারপরেও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও এই যুদ্ধ করেই আসতে হয়েছে আমার কথা হলো যে আমরাও তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু যখন যেটা আছে হচ্ছে সেই জেল জুলুম আমাদের নেতাকর্মীদেরকে হত্যা সব কিছুর মধ্যে দিয়েই তো ক্ষমতা এসেছে তা আপনারা যদি কিছুই না হন আপনারা ওনারা বসে আছেন কখন কেউ এনে বসায় দিবে সেরকম একটা তা আপনার সব কিছু আছে তারপরে আপনার পারছে না তার মানে কি এটা বোঝা যায় না যে জনগণের আস্থা তাদের উপরে আছে কি না তাদের নেতৃত্ব সঠিক নেতৃত্ব আছে কি না যদি এগুলো থাকতো তাহলে তো ইটস ভেরি সিম্পল যে তারা খুব সহজেই জাস্ট মার্চ করে ঢাকায় আসবে ঢাকায় ক্ষমতায় চলে আসলে গণ অভ্যতন হয়ে এগুলো হয়নি তো তার মানে জনগণের কথা বলে যারা তাদের সাথে জনগণ নাই তার কারণ তারা প্রতিবার দেখা যায় নির্বাচনের সময় এই অগ্নিসন্ত্রাস মানুষকে হত্যা করা এগুলো করে করেই কিন্তু এগুলোর উপর ভিত্তি করে করেই তারা এসেছে তো আমার কথা হলো যে এরকম অসত্য মিথ্যা বানোয়াট কথাবার্তা এই কথাগুলোতে জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং ওনাদের কাছ থেকে এইগুলা ছাড়া আমরা অন্য কিছু এক্সপেক্ট করি না কারণ এত কথা যারা বলল আমরা উনআশি সালে দেখেছি জিয়াউর রহমান সাহেবের সময় কিভাবে ভোট গ্রহণ হয়েছে এবং এক একজন বিশটা বাইশটা ভোট দিয়েছে আমরা ফেব্রুয়ারি মাস থেকে বারবার একই কথাই সব জায়গায় বলি তো কথাটা হলো আর এই যে উনি বলেন যে যেইভাবে তাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে এই এক একটা টক সই তো প্রমাণ করে যে এই যে যত কথাগুলো উনি বললেন গণতান্ত্রিক গণতন্ত্র কত মজবুত এই দেশে যে উনি এইভাবে তার বাক স্বাধীনতা আছে এবং সুন্দর করে কথা বলছেন উনি কথা বলার পরে ওনার বাড়ির বন্ধু যেতে গেলেও তো উনার কোনো সমস্যা নেই আবার একদিন টক শুনতে রাখবেন আবার দেখুন উনি আছেন তো এটাই প্রমাণ করে দেয় যে দেশে কতটা গণতন্ত্র আছে এবং যে যার কথা সত্য হোক মিথ্যা হোক অসত্য হোক বানোয়াট হোক যেই কথাগুলাই তাদের বলার তারা কিন্তু বলে যাচ্ছে তার জন্য কিন্তু তার উপরে কেউ এসে বলছে না কেন তুমি এই কথাগুলো বলছো এইটাই কিন্তু প্রমাণ করে যে এই আওয়ামী লীগ সরকার কতটা গণতন্ত্র এবং জনগণের বা বিভিন্ন মানুষের তাদের যে বক্তব্য বা যার যে মতামত তুলে ধরার পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখে দিয়েছে এই আমি তো যুক্তিতর্ক দিয়ে কথাগুলো বলছি ওনার কথাগুলোর ভিতরে যুক্তিতর্ক কিন্তু একটা নাই যে আপনি যদি কিছুটা বলেন যে রেফারেন্স দিয়ে বলেন যে এইটা অমক জায়গায় তো আপনার রেফারেন্স দিতে পারবেন না আপনি একটা না এইভাবে করে মিথ্যাচারগুলো করে যাবেন তা আমার কথা হলো দেখেন রাজনীতি সবাই হবে একটা অভিযোগ ওনারা করে থাকেন বা কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক করে থাকেন যে দেশটা আসলে পরিচালনা করছে মানে আওয়ামী লীগ নামে মাত্র দল হিসেবে আওয়ামী লীগ ও বিরোধীরাও যেরকম ওনাদের ভাষায় আপনাদের নিপীড়ন নির্যাতনে দাঁড়াতে পারছে না আপনারাও দেশ পরিচালনা আসলে দলের উপরে নির্ভর করে করছেন না দলের সঙ্গে জনগণের সম্পর্ক নেই মূলত হচ্ছে সরকারের সম্পর্কটা মানে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দেশ পরিচালনা যে কারণেই এই যে বেঞ্জি রাজিজ মতিউর এরা এরকম লাগাম হিন্দি দুর্নীতি করবার সুযোগ পেয়েছে বিনিময়ে সরকার নানা রকমের ওনার ভাষায় ওই যে গুম করবার লাইসেন্স ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে আসলে দেখেন এই যে জাতির জনক বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যা করার পর এই যে শাসকটা এই স্বৈরশাসক এত কথাগুলো ওনারা বলছে কার পিছনে দাঁড়ায় ওনারা কথা বলছে যাদের সাথে ওনারা আছেন তাদের উৎপত্তি কোথায় তাদের উত্থান কোন জায়গাতে জন্ম কোন জায়গার থেকে এরা আসছে দেখে বারবার গণতন্ত্রকে ভেঙে এই সেনা সমর্থিত বা সেনাবাহিনী সরাসরি এসে যে সরকারগুলো গঠন করেছিল সেই স্বৈরশাসকটাই ধরেন চার বছর পাঁচ বছর কারফিউ দিয়ে দেশ চালাইছিলো সেই কারণেই কিন্তু আস্তে 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 দেশের এই অবস্থা হয়েছিল এবং আজকে আপনি বলবেন যে বিভিন্ন এই ওনাদের যে বক্তব্যগুলা যে আমি মানলাম এটা তো মানা না মানা না সত্য সবাই জানে যে কারা এই ধরেন আপনার বেঞ্জিরের কথা আসতেছে আর অনেকের কথা আসছে সামনে আরও কথা আসবে আমার কথা হলো যে যেটা আমি বলি যে একটা জিনিস আমি একটু আগেও বলেছি যে সামাজিকভাবে যে আমাদের যে অবক্ষয়টা এটা খুব ভয়াবহ আর সবচেয়ে বড় হলো কি যে এই অনেক আছে যেন এই বিরোধী দল বিরোধী শক্তি বিরোধী দল বলি না তাদেরকে আমি কারণ বিরোধী দল না কারণ তারা নির্বাচনে গণতন্ত্রের পন্থা ছেড়ে দিয়ে তারা বিদেশিরা তাদেরকে বসায় দেবে সেরকমভাবেই তারা চেষ্টা করেছিল পারে নাই তো এখন পারবেও না কারণ তাদের কোনো শক্তি নাই হ্যাঁ আর এটাও সত্য যে এরকম না ওনারা ঠিক আছে যে আমরা হয়তো সারা জীবন ক্ষমতায় থাকবো না জনগণ যখন চাবে না তখন আমাদেরকে ক্ষমতাতে যেতে হবে আলোচনা আসবে তো সেটার জন্য যে প্রস্তুতি নেবে গণতান্ত্রিকভাবে সেই গণতান্ত্রিকভাবে চর্চা বা গণতান্ত্রিকভাবে প্রস্তুতি নেওয়ার মতন কোনো অবস্থানে এখন নাই এটা খুব দুঃখজনক কারণ একটা শক্তিশালী বিরোধী দল থাকত ওনারা তো বিরোধী দল না ওনার রাজপথের একটা শক্তি সেই শক্তি কতটুকু আছে না আছে কি আছে সেটা নিয়ে আমি বলতে চাই না তাহলে একটা ওনাদেরকে মানে একটু আন্ডারমাইন করা হবে আমি সেটা করতে চাই না জনগণ বিচার করবে যে ওনাদের কী আছে আমাদের কি আছে এইগুলো আমার মনে হয় আলোচনার ভিতরেও আসে না আমাদের মূল যেটা সেটা হলো যে একটা দেশে সবাই দায়িত্ব আছে বিরোধী দল বা বিরোধী শক্তি বা সাংবাদিক বলেন দেশের সুশীল সমাজ বলেন প্রত্যেকের দায়িত্ব থাকবে যে কীভাবে একটা দেশটাকে সবাই যার যার জায়গার থেকে কীভাবে আমরা করত মানে দেশটাকে আগায় তার মতামত দেবে কীভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়। এখন দেখেন অনেক ক্ষেত্রে অনেকগুলো জিনিস দেখবেন বিষয়ে যে যদি সব জায়গার থেকে আজকে আসে যেন একজন গত হয়ে গেছে বা রিটায়ার হয়ে গেছে সেই সব কথাগুলো আসলো আজকে যেগুলো দেখেন যেগুলো অলরেডি ইন পজিশন এবং তাদের নামে যেন আসছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এটা এই আইনের আওতায় আসতেছে এবং সবচেয়ে বড়ো জিনিস এটা একটা মেসেজ দিচ্ছে এখন সব জায়গায় যে যেইভাবে এই সবাই এই আলোচনাগুলো আমাদের দলের থেকেও তো অনেকেই আলোচনা করছে সংসদের ভিতরে দেখছেন আপনারা এই আলোচনাগুলো হয়েছে কারণ কেউ তো এই দায় নেবে না যে একজন ওই সাতশো অ্যাকাউন্ট করলো আর একজন শত হাজার কোটি টাকা বানালো এটার দায়িত্ব তো আর ধরনের আমি ব্যক্তিগতভাবে আমি কি নিব নাকি আমি কেন নিব আমার রাজনীতি আমি যদি নিজে চাব না যে কেউ এই ধরনের কাজ করে পার পাক আর এই যে বারবার আসে যে প্রশাসনই সমস্ত কিছু আছে প্রশাসন চালাচ্ছে যেটা বলেন এটা একেবারে মানে এটার আমি কোনো ভিত্তি অন্ত পাই না তবে প্রশাসন দেশ যখন একটা চলবে সবাই তো পার্টিসিপেশন সেখানে থাকে কিন্তু ওই যে যেটা বললেন যে একটা ওসিও একটা এমপিকে এখন উনি সংসদ সদস্য হয়ে আসুক তারপরে উনি বুঝবেন আমি আমার এলাকার সংসদ সদস্য আমার আমার এলাকায় আমি যখন চালাবো আমার এলাকায় আমার ওসি আমার আমাকে চ্যালেঞ্জ করার মতন কোনো অথরিটি রাখে না সেটা আপনি কি আপনার অবস্থান আপনি কতটুকু সেই জায়গাটায় রাখতে পারেন ধরে রাখতে পারেন সেটাই বড় জিনিস আমার এলাকায় আমার কোনো সমস্যা যদি আপনি পারছে বলে নিশ্চিত না সেই জায়গাটাতে যদি কারো শোনেন প্রত্যেকটা মানুষ হাতের আঙ্গুল যেরকম সমান না সেরকম এক একজনের তো এক এক রকম অবস্থা থাকে আমরা একটা জিনিস দেখেছি আমি নাম বলবো না একটা সময় একজন দেখা গেলো যে একজন বিএনপির সংসদ সদস্য তিনি যে কোনো কেউই সংসদ সদস্য হতে পারবে জনগণ যখন তাদেরকে চাবে এরম কোনো কথা নেই যে আমি বারবার দাঁড়াবো আমি সংসদ সদস্য যে কোনো যার জনগণ ভোট দেবে সে আসবে তো সেই ভদ্রলোকের একটা টেইলারের বেসিক্যালি সব ছিল নাম নাম করা ইয়ে ছিল তো ওইখানে ধরেন প্রত্যেকের ধরেন বিভিন্ন ধরনের লোকজন যারা আসত তাদের স্যুট টুট সব বানা যেত তো একজন মেজর সাহেব আছেন উনি ধরেন সবসময় ওখানে ধরেন আর্মি ড্রেস হোক যেটা হোক তার সেই সব ড্রেসগুলো বানাতে যেতেন তো তখন তো তাকে সারসার বলতেন তো উনি যখন এমপি হয়ে আসলেন তখনও উনি তাকে স্যার বলছেন এখন এই মেজর সাহেব বলছে যে আপনি এখন আর আমার স্যার বলতে পারেন আপনি কিন্তু মাননীয় সংসদ রাখেন স্যার আপনার উপরে কিছু নাই তো এখন এটা হলো ডিপেন্ড করবে কোন মানুষটা হ্যাঁ ওই লোকটার তার পার্সোনালিটি তার ইয়েটার উপরেই ডিপেন্ড করে এখন কথা হলো যে এরকম যদি কেউ করে সেটা তার ব্যক্তিগত ইস্যু আর এই ইয়ে চালাবে আপনার কি বলে এই যে আপনারা বা প্রশাসন সব জায়গায় চালাবে তার আর আমরা এখানে বসে থাকবো আমরা বসে থাকার জন্য আসি না এবং আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা দল এবং এই সরকারে এইরকম কোনো সুযোগ নাই এবং এখন আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দৃঢ়ভাবে আবার বারবার যেটা বলছে যে এখন প্রতিটা ক্ষেত্রে যে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং এখন কিন্তু সবাই সতর্ক হচ্ছে এবং এই সতর্কটা হোক সব জায়গার থেকে যখন আস্তে আস্তে এইসব সোচ্চার হবে তখনই কিন্তু এই যে কোনো সময় যে অন্যায় বা যেই কাজগুলো হয় সেগুলা কিন্তু সবসময় হয় না বন্ধ হয়ে যায় আমরা সবাই চাই যে দেশটাকে সুষ্ঠুভাবে যারা এই অন্যায়গুলো করবে বা দেশের টাকা পাচার করলো বা এটা হলো কিভাবে হচ্ছে যারা জড়িত তাদেরকে আওতার ভিতরে নিয়ে আসা মিস্টার সাদত হোসেন না দেখুন উনি তো সুনির্দিষ্টভাবে বলতে পারেন নেই যে মানে দুর্নীতির ব্যাপারটা বা যে দুর্নীতির লাইসেন্স দেওয়ার কারণেই জিরা যে এতটা মানে শক্তিশালী দুর্নীতি করতে পেরেছে এখানে ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগকে এখন আর কেউ কোনো রাজনৈতিক দল মনে করে না ইভেন আওয়ামী লীগে যারা করে তারাও এটাকে আর রাজনৈতিক দল মনে করে না এটা মূলত পুলিশ লীগ এবং আমলা লীগ দ্বারা পরিচালিত ধরেন একটা আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি হলো যে ডিসি এবং এসপি হলো সাধারণ সম্পাদক একটা উপজেলাতে টিওন হলো যে আপনার ও সভাপতি এবং ওসি হলো সাধারণ সম্পাদক আওয়ামী লীগটা এইভাবে চলছে আজকে পুলিশ লীগে আমলা ঘোষণা দেখ যে আমরা আগামী সাত দিন নিরপেক্ষ থাকবো আওয়ামী লীগ কোথায় যাবে আমরা জানি সেটা আমরাও বলতে হচ্ছে না সেটা ওবায়দুল কাদের বলে যে চামড়া কেউ থাকবে না বঙ্গোপসাগরে ঝাঁপাইও বা পারবে না তারা জানে যে তাদের দুর্নীতি এবং দুরবস্থা মানে কি অবস্থা এখন একজন আমলা যদি একজন পুলিশ কর্মকর্তা দুর্নীতি যদি এরকম হয় তাহলে আমরা আমাদের উনি বলছে যে আমি কথা বলছি হ্যাঁ টকশোতে অনেকে আমরা কথা বলতে পারছি এবং তারপর আমাদের সেলফ একটা সেন্সারশিপ আমরা নিজেরাই প্রয়োগ করি আমরা চাইলে এখন এবং চেয়ারে আসে এই ধরনের কোনো দুর্নীতি বা জানা শর্ত বলবো না কারণ আমাকে তো নিরাপদে পাঠা যেতে হবে এটা সরকার জানে ব্যানার্জির যখন একটা ব্যানার্জির পাড়া বানাই ফেললো একটা ব্যানার্জির গঞ্জ বানিয়ে ফেললো তখন কি কেউ কেউ দেখে নাই মানে এই ব্যাপারটা কেউ কি বলতে পারলো না তে না দেখার ভান করেছে যখন ধরেন একটা মানে যে কোনো একটা আবাসন গোষ্ঠীর সাথে একটা প্রতিদ্বন্দ্বিতার কারণে আপনার একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে তারপর থেকেই ব্যানার্জির পিছনে লেগেছে এবং যেহেতু ব্যানার্জির দে ছাড়া এখন আমরা ব্যানার্জির নামে কথা বলতে পারতেছি এবং ব্যানার্জিরকে যেহেতু আপনার সরকারও এখন দায় নিচ্ছে না আমরা কথা বলতে পারছি কিন্তু এই ধর এই ধরনের ব্যানার্জির আপনাকে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আরও অনেক আছে কিন্তু আমরা বলতে আমরা বলতে আমরা ভয় পাই আমরা আমরা বলবো না কিন্তু এই ব্যানার্জিরা যদি দেশটাকে লুণ্ঠন না করতো দেশটা আসলে সত্যকার অর্থে একটা শক্তিশালী অর্থনীতি ভিত্তির উপর দাঁড় দা দাঁড় মানে হয়ে যেত এবং আমরা জনগণটা আপনার আরও ভালো থাকতে পারতো এখন এই যে আপনার মানুষের যে নাবিশ্বাসটা এই না বিশ্বাসটার কারণটাই হলো যে দেশের অর্থনীতির মানে অর্থনীতিকে ঢালাভাবে পাচার করা হয়েছে এবং অর্থনীতিকে ভালোভাবে লুণ্ঠন করা হয়েছে সুশাসন বলতে কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারে নাই সুশাসন যদি প্রতিষ্ঠা করতে পারতো তাহলে কিন্তু তারা কেউ এটা সাহস পায়নি আজকে সামান্য খুবই ক্ষুদ্র একটা মানে ক্ষুদ্র বালুকাময় একটা জিনিস আজকে প্রচার হয়েছে কিন্তু এটা যখন সময় আসবে যখন আওয়ামী লীগের পতন ঘটবে তখন আপনি দেখবেন যে এরকম আরব্য উপন্যাসের মতো কাহিনি শুধু বেরোতেই থাকবে বেরোতে থাকবে মহাকাব্য রচিত হবে এবং এই মহাকাব্য রচিত হলেও আপনার তখন তো আর আওয়ামী মানে মানে আওয়ামী লীগ নামে আর কি থাকবে আমি জানি না সেটা আওয়ামী লীগও মনে করে এখন আমাদের দেশের মধ্যে এখন তার বেশ আলোচনার মধ্যে চলে আসছে হায়দ্রাবাদ আমাদের দেশের মধ্যে বেশ আলোচনার মধ্যে চলে আসছে এখন গোয়া দামান দিউ জয় মানে আপনার জুনাগড় কাশ্মীর সিকিম এগুলো বেশ আলোচনার মধ্যে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার জন্য আপনার দেশটাকে আপনার মানে দেশের সার্বভৌমত্বটাকে আপনার এখন বিনষ্ট করেছে এই যে এই বারোটা চুক্তি দশটা বা দশটা মানে আমি বললাম দশটা যে সম্বন্ধে কোনটাতে আমাদের আপনার আপনার দশ পয়সা লাভ হয়েছে বাংলাদেশের জনগণের দশটা পয়সা লাভ হয়েছে সেটা দেখেন ই মানে মেডিকেল ই পাবে এটা কোনো আমাদের জন্য লাভজনক কিছু নয় বরঞ্চ যদি আজকে বলা হতো যে আম্বানি গ্রুপকে আদানি গ্রুপকে যে তোমরা বাংলাদেশে একটা দশটা শক্তিশালী হাসপাতাল তৈরি করো জয়েন্ট ভেঞ্চারে করো অথবা সেখানে ইনভেস্ট করো তাহলে সেটা একটা রাষ্ট্র আপনার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটাকে অস্বীকার করে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ইভিসা করছে আর বগল বাজাচ্ছে এটা কোনো কথা কথা না আমাদের স্যাটেলাইট নাই আমাদের সীমা ব্যবহার করছে ভারতীয় বিমানসহ অসংখ্য বিমান সেটার পয়সা আমরা পাচ্ছি না সেটার পয়সা পাচ্ছে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্তর প্রভাবে বাংলাদেশ সেনাবাহিনীর আপনার সেন্সিটিভ আপনার যে ট্রেনিংগুলো এই ট্রেনিংগুলো তুলে দেওয়া হচ্ছে আজকে ভারতের কাছে এটা 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 এক সময় এটা জবাবদি করতে হবে যে কারণে আজকে হায়দ্রাবাদের কাহিনিগুলো আজকে আপনার ওয়ালে মানে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে ঘুরছে জুনগড়ে কীভাবে দখল করা হয়েছে সেটা ইয়ে করা হচ্ছে সিকিমকে কীভাবে অঙ্গরাজ্য বানানো হয়েছে সেটা বলছে আমরা ওইটাই আমরা সবসময় বলতাম যে আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় আওয়ামী লীগ চায় যে দেশ আপনার আপনার ক্ষমতা থাকার জন্য আজকে ভারতের সাথে শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের জনগণের বৈধিত এটা নয় ভারতের সাথে শ্রীলঙ্কার জনগণের বৈঠিত আছে ভারতের সাথে আজকে মালদ্বীপের মতো রাষ্ট্রের আপনার বৈঠিত আছে চোখরাঙ্গাচ্ছে ভারতকে আজকে পাকিস্তান বলেন নেপাল বলেন ভুটান বলেন প্রত্যেকটা দেশে ভারতের এই দাদাগিরি ভারতের একতরফা শুধু আগ্রাসন ভারতের একতরফা শুধু উদাগ্র ভাষণা কিছু মানে পাওয়ার এই কারণে আপনার জনগণ কিন্তু ভারত বিরুদ্ধে ভারতের অপশক্তির বিরুদ্ধে এবং যেখানে এটা দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হচ্ছে একসময় আপনার আমরা বলতাম রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান এখন জনগণ কিন্তু ওই স্লোগানগুলো মুখে মুখে আসছে ভারত কিন্তু আপনি বলেন না আপনি যে দশটা চুক মানে এর মধ্যে কোনটা বাংলাদেশের অর্থনীতির জন্য ইয়ে হয়েছে রপ্তানি আপনার যে ভারসাম্যহীনতা এটা কমানোর জন্য কি কোনো কথা বলা হয়েছে এটা কমানোর জন্য কোনো কথা বলা হয়নি আপনার এই যে নেপালের সাথে আমরা একটা ট্রানজিট চাচ্ছি আজকে দীর্ঘদিন যাবৎ নেপালে আমাদের কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ সবার জন্য এটা কি এসছে এটা মূলার মতো ঝুলছে আমরা চাই যে বাংলাদেশ থেকে অথবা সেই আপনার তার্কি থেকে থাইল্যান্ড পর্যন্ত একটা মানে এক মানে ইউরোপের মতো একটা করিডোর চলুক সেটা কি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি না সুতরাং এগুলো ছেলেমুলানো গল্প আর কথা হলো যে আসলে আওয়ামী লীগের তো মানে এখন এই মুহূর্তে বলার মতো কোনো কিছু নেই এবং আমি ইদানিং টকস কম করলেও আমি টকশোতে যাওয়ার পূর্বে আমি জানতে চাই না যে আওয়ামী লীগের কী আছে কারণ আমি জানি আজকে পনেরো বছর পর্যন্ত টক্স করে আসছি বেশি মনে হয় বেশি বিশ বছর যখন টক্স করছি কিন্তু আপনার আওয়ামী লীগ একই সুরে একই কথা বলে এক নেত্রী বন্দনা করে একজনের একজনকে মহামানব অতিমানবে রূপান্তরিত করে এর বাইরে আওয়ামী লীগের কোনো কোনো রাজনীতি নেই এবং মানে জনগণের যদি জনগণের মানে ম্যান্ডেট নেওয়ার ব্যাপারে যদি আওয়ামী লীগের ন্যূনতম যদি সদিচ্ছা থাকতো তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুক না একটা আমরা তো আমরা তো লড়াই করছি যে পাবলিক তাদের ভোটটা দিতে পারে কত নির্বাচনে পাঁচ শতাংশ ভোট আপনার পড়ে নাই আমি উত্তরে বাস করি উত্তরাতে আপনার একটা কেন্দ্রতে আমি দেখলাম যে আওয়ামী লীগ মনে পেয়েছে একশো আঠাশটা ভোট আর জাতীয় পার্টির মানে ক্যান্ডিডেট পেয়েছে মনে হয় সাঁত্রিশটা না কয়টা ভোট এটাই হলো যে ভোটের টোটাল চিত্র সারা বাংলাদেশে একই অবস্থা আপনি উপজেলা নির্বাচন দেখেন আওয়ামী লীগ তো ভোটে বিশ্বাস করার রাজনৈতিক দল না আওয়ামী আর ভোট পরস্পর বিরোধী কারণ আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালকে সকল দলকে বিলুপ্ত করে নির্বাচনটাকেই নির্বাচনে দিয়ে দিয়েছে পরবর্তীকালে এখন একটা এটা অলিচিত বাক্স আওয়ামী লীগের স্বপ্ন হলো যে এটা এটাকে আপনার উত্তর কোরিয়ায় বানাতে হবে আপনার চায়না মডেল অথবা রাশিয়ান মডেলে নির্বাচন করতে হবে আওয়ামী লীগ তো বিরোধী দল মতকে কোনোভাবেই দিচ্ছে না আওয়ামী লীগের প্রশাসনকে বলেন এবং ডিএনএ টেস্ট করে বাপ দাদা চোদ্দ পুরুষের ইতিহাস ঘেটে তারপর আওয়ামী লীগ একজনকে মানে নিয়োগ দিচ্ছে এবং প্রমোশন দিচ্ছে এটা তো একদম একদম অবতারিত সত্য কথা এবং সেটার প্রতিফলন তেমন আওয়ামী লীগে ভোগ করছে ব্যানার্জিরের দায় দায়িত্ব কিন্তু এখন আওয়ামী লীগ আসিয়ে করতে পারবে না আর মানে শুধুমাত্র বলতে পারছে না মানে হয়তো মানে ব্যানার্জির একসময় ছাত্র শিবির করতো অথবা ব্যানার্জিরে ছোট ভাই ছাত্রদল করত এটা মানে বলার মতো কোনো কিছু নাই কেন ওই যে ডিএনএ টেস্টের মাধ্যমে তো নিয়োগ করা হয়েছে তা নাহলে কিন্তু ওইটাই বের করতে পারতো যে ব্যানার্জির একসময় বিএনপি করতো একসময় ছাত্রদল করতো আসতে যেমন মিয়ার বাপ একসময় রাজাকার ছিল এই কথাগুলো বলতে পারছে না কারণ নিজের ফাঁদে নিজে পড়ে যাচ্ছে এবং এটা কি প্রকৃতিগতভাবে বললাম না মানে একটা অবলা বোবা যেটা মানে উন্মোচন করে দিয়েছে বাংলাদেশের মানে মানে যে মানে নষ্টামি বাংলাদেশের দুর্নীতি এবং বাংলাদেশের মানে অনিয়মটা সেটা কিন্তু আমরা অনেকেই চেষ্টা করে পারি নেই এটা সত্য কথা আমি ওনাকে দেখছি আর শুনছি মানে আমার নিজের মাঝে মাঝে বাক্য খুব একটা আসছে না কারণ আমি এখন দেখতেছি যে একই কথাগুলাই আমরা তো মানে জনগণ বা মাঝখানে যারা আছি আপনি বলছেন ওনারা একই ঢোল পেটাচ্ছেন উনি বলছেন যে ওই এখন আর জিজ্ঞেস করি না কে আসলো একই কথা বলবে এখানে জিনিসটা হচ্ছে সব কিছু যদি মোটামুটিভাবে তথ্য উপাত্তর উপর ভিত্তি করে আলোচনাগুলো আমরা করি তাহলে হয় কি জনগণ এই যে কষ্ট করে টেলিভিশনের সামনে বসে বসে দেখছে তো জনগণ বুঝে যে হ্যাঁ একটা মানে একটা সুষ্ঠ সুন্দর একটা টক শো উপভোগ করলাম যে যার বক্তব্য মতামত গুলা কারণ রেফারেন্স দিয়ে যখন আমরা কথা বলি তো রেফারেন্স ছাড়া কথা বলতে গেলে হয় কি খুব স্বাভাবিকভাবে আমি যে দলের বিলং করি আমি তো খুব স্বাভাবিকভাবে চাবো আর সবচেয়ে বড় কথা হয়তো এই যে বারবার আওয়ামী লীগ নিয়ে এত কথা বলছে আরে আওয়ামী লীগই তো সব আওয়ামী লীগই তো তেইশ বছরের আন্দোলনের নেতৃত্বে আন্দোলনের বঙ্গবন্ধু বারো বছরের উপরে এই জেলের অন্তরীণ থেকেছেন বাংলাদেশের মানুষকে তারা তিনি চেয়েছিলেন যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দেবে পরাধীনতার শৃঙ্খল থেকে মানুষকে রক্ষা করবে ওনাদের জিয়াউর রহমান বা কেউ ছিল না শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতাই ছিলেন তার নেতৃত্বে আমরা দেশে স্বাধীন করেছিলাম আর আজকে সেই আওয়ামী লীগ সরকারি এখন ক্ষমতায় আছে তার কন্যার হাত দিয়ে ক্ষমতায় আছে দেশ কোথায় কি আগাচ্ছে না আগাচ্ছে জনগণ সেটা বিচার করবে কিছু কিছু জায়গায় যেরকম আমি নিজের থেকেই তো বলি উনি কথা যদি না ওঠে তাও আমি বলি ধরুন বর্তমানে আমরা দেখছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা তো মানুষের উপর একটা চাপ আসে কিন্তু তারপরে আপনি দেখবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু সেই ঊর্ধ্বগতিতে পরিস্থিতিতে আমি বিশ্বাস করি সেই ঊর্ধ্বগতিকে সেটা লাগাম টানতে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সক্ষম হবেন কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি যে ওভারঅল অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল দেখে মানুষের পকেটে টাকা আছে দেখে আমরা কিন্তু কোনো মানুষকে না খেয়ে মরতে দেখি না এবং আমরা বিভিন্ন জায়গায় যে মঙ্গা দেখতাম সেই মঙ্গা কিন্তু এখন আর নাই মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছে আশ্রয়ন প্রকল্প করেছে যে আশ্রয়ন প্রকল্পের মধ্য দিয়ে যাদের যে বাড়ি ঘর নাই যাদের জমি নাই তারা কিন্তু মাথা গোজার ঠাঁই পেয়েছে আজকে দেখেন বিধবা ভাতা তারপরে আপনার বয়স্ক ভাতা বিভিন্ন ভাতা এবং এই টিসিবির মাধ্যমে এক কোটি কার্ড দেওয়া হচ্ছে তার মানে এক কোটি মানুষ দেওয়া মানে ওই পরিবার হলে ধরেন আপনার তিনজন চারজন বা অ্যাভারেজ দেওয়া হয় চার কোটি পাঁচ কোটি লোক সেটার তো আছে ফিফটি পারসেন্ট তাদেরকে ভর্তুকি দিয়ে চাল ডাল এগুলো দেওয়া হচ্ছে সেই কারণে এই সেফটি নেটের মধ্যে সামাজিক সেফটিটা এর আছে দেখে কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেভাবে চিন্তা করেছেন যে এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু দেখেন তারপরেও দেশে এইগুলো বজায় রাখা হয়েছে যে কিন্তু মানুষ গ্রামে গেলেই বোঝা যায় যে মানুষের চাপ আছে কিন্তু সে তার থেকে কিন্তু তারা মুক্ত হয়েছে কারণ এই এক কোটি মানে যদি চার কোটি লোক যদি আপনার এই এইভাবে তারা ফিফটি পারসেন্ট ইয়েতে যদি খাওয়া এগুলো পায় নিত্য প্রয়োজনীয় খাদ্যগুলো তাহলে তো খুব তারা উপকৃত হচ্ছে সুতরাং সেইভাবে যেমন সহযোগিতা করা হচ্ছে এবং এই বিভিন্ন রকম আমরা সবাই জানি আজকে সারা বিশ্ব দেখেন না আপনি বাংলাদেশ আপনার রাজনীতি দেখেন এক একজন এক একটা মতবাদে থাকবে বলবে কিন্তু আমরা যদি দেখি যে সারা পৃথিবীতে দেখেন যখন আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল তখন কিন্তু একচ্ছত্র অধিপতি মানে জমিদার ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে তারা বাংলাদেশ চিন্তা করেছে সারা পৃথিবী আমি আগামী পঞ্চাশ বছর চালায় নেব এখন আস্তে আস্তে দেখা গেছে রাশিয়া আবার উঠে আসলো এদিকে চায় না নতুন করে একটা শক্তি হয়ে আসলো এখন কী হচ্ছে এই শক্তির ভারসাম্য নিয়ে কে আগামী পঞ্চাশ বছর দেশ চালাবে ওই জমি একই কিন্তু আমরা ওই একটা গ্রামের জমিদারি কায়দা বা ইউনিয়ন চেয়ারম্যান যে নিয়ে যে চলে যে পাঁচ ইউনিয়ন চেয়ারম্যান একসাথে শক্তি ইয়ে নিয়ে আসতেছে ঠিক তেমনিভাবে কিন্তু আমরা যত কিছুই বলি ওই সারা পৃথিবী থেকে এইটা চলছে এখন কে কীভাবে আগামী পঞ্চাশ বছরের জন্য আমরা আবার সেই শক্তিটা এককভাবে আনবো সেই জন্য কিন্তু এক একদিন এক এক জায়গায় গোলমাল বিভিন্ন দেখছি বিভিন্ন জায়গায় যুদ্ধের পরিস্থিতি হচ্ছে আবার হচ্ছে না তো সেইটার থেকে সেই এরকম একটা পরিস্থিতির মধ্যে কেবল আমরা করোনার থেকে উঠে এসেছিলাম এত কিছু ওইদিকে আবার যুদ্ধ এত কিছুর মধ্যে দিয়ে তা আমরা এই চাপে আছি সেই চাপটা তো আমরা স্বীকার করছি চাপে আছি এবং সেই চাপের থেকে আমরা বেড়ে আসবো কিন্তু যেরকম যেই জায়গায় ধরেন একটা জায়গার থেকে এক জায়গায় এই রিক্সা ভাড়া যদি যেখানে ধরেন একটা সময় আমি আজকে থেকে পনেরো বছরের আগের কথা বলি বা ধরুন বিশ বছর আগের কথা এক জায়গা থেকে এখন যেখানে পাঁচ টাকা ভাড়া দিতাম সেখানে কিন্তু পাঁচ টাকা ভাড়া না সেখানে কিন্তু পঞ্চাশ টাকা ভাড়া দিচ্ছি তারপরে দেখেন টেন টাইমস বেশি সেখানে ভাড়া দিচ্ছি তা আমার খাওয়ার দো যেটা সে কিনছে সে কি টেন টাইমস বেশি খাদ্যের দাম বাড়লো বাড়লো না তার মানে সেও কিন্তু অর্থনৈতিকভাবে তার কিন্তু আয়ের যে ইনকাম যে সোর্সটা সেটা কিন্তু বেড়েছে তো এইভাবেই করে গ্রামীগঞ্জে যান যেভাবে সারা বাংলাদেশে আপনার এই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হয়েছে রাস্তাঘাট সব আজকে আমার এলাকায় যেতে লাগতো আগে ২২টা বাইশটা জেলায় এই পদ্মা ব্রিজ হওয়াতে কত ইজি চলে যাচ্ছে তো এখন দেখেন ওই পরে যায় যেখানে দশ হাজার টাকা শতাংশ ছিল সেখানে এখন এক লাখ স লাখ দেড় লাখ টাকা শতাংশ হচ্ছে তার মানে ওই লোকটা উপকৃত হচ্ছে না ব্যাপকভাবে উপকৃত হচ্ছে এখন আমরা দেখি যে আমরা একটা জায়গায় গেলে একটা সময় থেকে টিনের বাড়ি নালে মানুষের পায়ে একটা খালি পায়ে থাকতো বা প্লাস্টিকের স্যান্ডেল থাকতো আজকে দেখেন সেই অবস্থা নাই কাউকে দেখবেন না একসময় দেখা যেত পুরোনো কাপড় নিয়ে আসতো ওই যে ওইখানে বিক্রি হতো আজকাল আর পুরোনো কাপড় আনা লাগে না তো সেইগুলো বুঝতে হবে পরিস্থিতি পরিবেশ বিশ্ব অর্থনীতি সব জায়গায় একটা চাপের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি সেই যাওয়ার মধ্যে দিয়ে কোন সময় ভালো বললাম কোন সময় খারাপ কোন সময় চাপে থাকবে তার থেকে আমরা বেড়ে আসবো কিন্তু এই দলই দেশকে স্বাধীনতার দিকে নিয়ে এসেছিল এই দলই এই বাংলাদেশকে অনেক দূর আজকে

পশ্চিমবঙ্গে সাতাত্তর সালে আপনার যখন সিপিএম ক্ষমতায় এসছে ভোটের মাধ্যমে তারা এসছে এবং একমাত্র ভোটের মাধ্যমে তারা চৌত্রিশ বছর শাসন করেছে এবং সেই ভোট নিয়ে কিন্তু কখনও কোনো কথা হয়নি টিএন সেশনের মতো আপনার নির্বাচন কমিশন অধীনে মানে ভোট করে কিন্তু মানে বামফ্রন্ট জয়লাভ করেছে এবং এক নাগারে চৌত্রিশ বছর শাসন করেছে আজকে বামফ্রন্টের অবস্থাটা কেমন যে ওই গত মানে লোকসভা নির্বাচনে সাতাইশটা আসনে তারা প্রার্থী দিয়ে দুইটা আসনে জামানত রক্ষা করতে পেরেছে আওয়ামী লীগ তো চৌত্রিশ বছর সতেরো বছর দেশ পরিচালনা করছে তাও বিনা ভোটে এবং আপনার মানে জনগণের মানে রায়কে উপেক্ষা করে তারা ক্ষমতায় আছে তাহলে আওয়ামী লীগের পতন হওয়ার পরে আওয়ামী লীগ কী অবস্থা এটা নিয়ে আমি আতঙ্কিত আশাবাদী এই কারণে যে চৌত্রিশ বছর ক্ষমতা থাকার পরও এখন নিশ্চিন্ন হয়ে গেছে আমরা আশাবাদী যে আওয়ামী লীগ যেভাবে যে কথাগুলো বলছে এগুলো ধরেন ফুনকো কথা উন্নয়নে যে কথাগুলো বলছে আমি একটা মাত্র শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা আপনার একটা ট্রেন আপনার ভারতের যদি সাথে তুলনা করেন শ্রীলঙ্কার সাথে তুলনা করেন আমি আগে শ্রীলঙ্কা গিয়েছি প্রায় মানে ধরেন দুশো আড়াইশো কিলোমিটার এক সেকেন্ডের জন্য দিতে হয় নাই মানে আমাদের সবচেয়ে যেটা দরকার ছিল ঢাকা জিটং হাইওয়ে অথবা ঢাকা রাজধানীকে অন্যত্র সরিয়ে নেওয়া অথবা রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা ইয়ে করা শ্রীলঙ্কাতে একটা ট্রাফিক পুলিশ মানে আমি দেখিনি টোটাল শ্রীলঙ্কাতে একটা ট্রাফিক পুলিশ দেখিনি আর বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা কি উন্নতিটা করতে পারছে উন্নতি হয়েছে আওয়ামী লীগের কিছু উন্নতি হয়েছে আপনা আমলাদের কিছু জনগণের কোনো কিছুই হয়নি রিক্সাওয়ালার উদাহরণ দিয়ে লাভ নাই রিক্সাওয়ালারা রিক্সা টানে এবং দিনে রায় দিনেই করে শেষ করে দিচ্ছে জীবনটাকে এইভাবে আওয়ামী লীগ কোনো স্বপ্ন নিজেরা দেখতে পারে কিন্তু জনগণের সামনে আওয়ামী লীগের কোনো স্বপ্ন নাই জনগণের বাঁচার কোনো স্বপ্ন নাই জনগণ এই মুহূর্তে কতটা নিষ্পেষিত এটা আমরা যারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত আমরা যারা জনগণের সাথে কথা বলি আমরা যারা জনগণ আমাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারছি এবং এই যে আমি আবারও বলছি যে দুর্নীতির বিরুদ্ধে আপনার আওয়ামী লীগের জিরো টলারেন্সের যদি এটা হয় এবং শুদ্ধাচার পুরস্কার যদি ব্যানর্জির পেয়ে থাকে তাহলে আওয়ামী লীগ এবং এই প্রশাসন সম্বন্ধে আমার বেশি কিছু বলার আর নাই তাহলে শুদ্ধাচার পুরস্কারটা ব্যানজির পেয়েছে আর ব্যানর্জির কাহিনীটা আপনার জনগণ দেখেছে এটাই তো মানে এর বাইরে আর কি বলার আছে বলেন মানে একটা রাষ্ট্রকে একটা প্রশাসনকে একটা দলকে একটা সরকারকে উলঙ্গ করার জন্য ব্যানজির যথেষ্ট একদিকে সুষ্ঠাচার পুরস্কার আরেকদিকে দুর্নীতির বরপুত্রকে পুত্রকে হার মানানো এই বেশি আর বলার কিছু নেই জনগণ ওই জিনিসটা ভালো করে বুঝছে উনি যেটা বললেন যে উনি খুব আতঙ্কিত যে আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে কোনো পরিণত যেতে হবে তো ক্ষমতা থেকে যখন যাবে তখন তার কি পরিণতি হবে সেটা তো ওনার আতঙ্ক হওয়ার কথা না ওটা তো আমার আতঙ্ক হওয়ার কথা যে আমি ক্ষমতা থেকে গেলে ওনাদের অত্যাচারের কর্গ কিভাবে আমাদের মাথার উপরে এসে পড়বে হুম সেই কারণে কিন্তু আমার হওয়ার কথা উনি কেন আতঙ্কিত আমি জানি না আর সবচেয়ে বড় জিনিসটা হলো দেখেন এই যে এই যে সম্পর্ক দেখেন একটা সময় দেখতাম আমার মা তো বাংলাদেশে একটা একজন সাজেদা চৌধুরী উনি তার ইয়ে বজায় রেখে রেখে সবাই তাকে সম্মান করতো তো আমরা দেখেছি একটা সময় যে বিরোধী দল সব দলের সাথে যখন কিছু দেখা হচ্ছে আমাদের বাড়িতেও আসছে আন্দোলন যার যার আন্দোলন বা যে যার মতবাদ নিয়ে চলছে কিন্তু আমরা কিন্তু এক জায়গায় বসতাম খাওয়া দাওয়া হতো ঠিক আছে কিন্তু এর পরবর্তীতে দেখা গেছে যে আমরা দুই হাজার এক সালে দেখি আমাদের আমরা যখন আমাদেরকে পরাজিত করা হয় তখন কীভাবে বাংলাদেশে অত্যাচার ধর্ষণ সব হয়েছে দুই হাজার চার সালে দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা প্রচেষ্টা এবং ছাব্বিশ জন চব্বিশ জন আমাদের মরুম আবুর রহমান সহ হত্যা করা যার জন্যই কিন্তু এই বিশাল দূরত্ব একটা সরকার পক্ষ বিরোধী যারা আছে কারণ ভিতরে এত দূরত্ব থাকার কথা না এই দূরত্ব তৈরিটাই কিন্তু তারা তাদের কারণে হয়েছে তো তাদের কারণে হয়েছে এবং তারা যদি আবার একটা সুস্থ চিন্তা করে আবার আগায় আসে এই সমস্ত সন্ত্রাস পরিহার করে আমার মনে হয় সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে কারণ আমরা দুই পক্ষই টেবিলে বসে আলোচনা করতে পারবো এবং দেশকে কীভাবে আগানোর জন্য তারা তাদের মতামত দিতে পারবে সেভাবে আগানো যেভাবে তারা ঢালাওভাবে কথা বলে এইগুলা তাদের চলতে থাকবে এভাবে করে তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে যে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে তাদের আর উত্থানের কোনো লক্ষণ আমি দেখছি না দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস সাদাত হোসেন সেলিম এবং মিস্টার সাদা অসংখ্য ধন্যবাদ আলোচনা সবার জন্য দর্শক অভিযোগ পাল্টো অভিযোগ যে মাত্রায় তাতে উভয় পক্ষই খানিকটা হল সত্যতা আছে অসত্যতাও আছে এবং এটি বিবেচনায় নিয়ে একথা বলা যায় যে বাংলাদেশে সংকট আছে আগেও ছিল কম বেশি মাত্রার পার্থক্য থাকতে পারে গতিটা প্রবণতাটা কি সেটা একটা শঙ্কার বিষয় হতে পারে বা কারো কারোর জন্যে উৎসাহের বা আনন্দের বিষয় হতে পারে কিন্তু এই সংকটগুলো মোকাবেলা করা দেশের জন্য জনগণের স্বার্থে জরুরি এবং তার জন্যে এই যে বৈরিতা বা তাদের মধ্যকার যে দূরত্ব দুই পক্ষের সেই দূরত্বটা আসলে কমিয়ে আনা দরকার রাজনীতিতে আদর্শ হবে পথ মত চল চলবার পথ এগুলো আলাদা আলাদা থাকবে কিন্তু দেশের সংকটে যে কোনো গণতান্ত্রিক দেশ এমনকি আমাদের প্রতিবেশী দেশ যে দেশ নিয়ে আমরা অনেক রকমের সমালোচনা অনেক সময় করি তাদের মধ্যেও কিন্তু এক ধরনের সমঝোতা ঐকমত্য প্রতিষ্ঠা করবার সুযোগ এখনও আছে সেটা হারিয়ে যায়নি আমাদের একেবারেই নির্বাসনে গেছে সেটা সেটাকে ফিরিয়ে আনবার প্রয়োজন রয়েছে এবং সেটা খুবই জরুরি অন্তত গণতান্ত্রিক সংস্কৃতি রাজনীতির জন্য আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা